শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ রেজাউল ইসলাম, বাদুরগঞ্জ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ। অনলাইন ক্লাস থেকে সবাইকে স্বাগত। পাঠ পরিচিতি শ্রেণী দশম বিষয় ব্যবসায় উদ্যোগ অধ্যায় নবম বিপণন বা মার্কেটিং বা বাজারজাতকরণ অধ্যায়। আজকের পাঠ আদর্শ বিক্রয় কর্মীর গুণাবলী। এই পাঠ শেষে শিক্ষার্থীরা বিক্রয়কতা কি তা বলতে পারবে, শারীরিক ও মানসিক দৃষ্টিকোণ থেকে আদর্শ বিক্রয় কর্মের গুণাবলী বলতে পারবে, নৈতিক ও অন্য দৃষ্টিকোণ থেকে আদর্শ বিক্রয় কর্মের গুণাবলী বলতে পারবে। বিক্রয়কতা, আমরা এখানে দুইটা ছবি দেখতে পাচ্ছি। বিক্রেতা, একটা ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে বিক্রেতা এবং ক্রেতা উভয়ই আছে। বিক্রেতা কিছু বৈশিষ্ট্য এখানে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। বিক্রেতা কি? বিক্রয় কর্মী ক্রেতা আকর্ষণ করার কৌশল বা দক্ষতাকে বিক্রয়কতা বোঝায়। একজন বিক্রয় কর্মীর ক্রেতাকে আকর্ষণ করার যে কৌশল অবলম্বন করে তাকে বিক্রয়কতা বলে। আদর্শ বিক্রয় কর্মীর গুণাবলী। আদর্শ বিক্রয় কর্মীর গুণাবলীর দৃষ্টিকোণ চারটি: শারীরিক, মানসিক, নৈতিক ও অন্যান্য। এই চারটি দৃষ্টিকোণ থেকে আদর্শ বিক্রয় কর্মীর গুণাবলী নির্দিষ্ট করা হয়। তোমরা দেখতে পাচ্ছো প্রথমে শারীরিক গুণাবলী আছে। শারীরিক গুণাবলীর ভিতরে প্রথমে আছে কি, সুন্দর বা সুদর্শন চেহারা। বিক্রয় কর্মীর সুন্দর আকর্ষণীয় হলে সে সহজে ক্রেতাদের আকর্ষণ করতে পারে। ছবিতে দেখছো। এরপরে আছে সুস্বাস্থ্য। বিক্রয়কর্মী সুস্বাস্থ্যের অধিকারী হলে গ্রাহকদের আকৃষ্ট করতে পারে, অর্থাৎ বিক্রয়কর্মী যদি স্বাস্থ্য ভালো হয় সেই ক্রেতাকে আকৃষ্ট করার ক্ষমতা সংগ্রহ করে। এরপরে আছে কি, সুন্দর হাসি। বিক্রয়কর্মীর হাসিমাখা মুখ ক্রেতাদেরকে বাড়তি অনুপ্রাণ দেয়। একজন বিক্রয়কর্মী যদি তার ক্রেতার সাথে হাসি মুখে কথা বলে, এটা ক্রেতার কাছে খুব একটা অনুপ্রেরণা হিসাবে কাজ করে। মানসিক গুণাবলী। মানসিক গুণাবলীতে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে একটা আরেকটিকে আর একটা পাহাড়ে লাভ দিচ্ছে, অর্থাৎ এখানে আমরা আত্মবিশ্বাস দেখতে পাচ্ছি। বিক্রয় কর্মীকে অবশ্যই আত্মবিশ্বাসী হতে হবে যাতে সে তার দোকানের পণ্য ক্রেতাদের নিকট গ্রহণীয় করে তুলতে পারে, অর্থাৎ তার নিজের প্রতি বিশ্বাস থাকবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আগ্রহ ও আন্তরিকতা। কাজের প্রতি প্রবল আগ্রহ থাকতে হবে, ক্রেতাদের প্রতি আন্তরিকতা থাকতে হবে। একজন বিক্রয় কর্মী আগ্রহ ও আন্তরিকতা থাকতে হয়। তারপরে কি আছে, তীক্ষ্ণ বুদ্ধিমত্তা। ক্রেতাদের আগ্রহ, মনোভাব ও আচরণ অনুধাবন করার জন্য বিক্রেতাকে অবশ্যই তীক্ষ্ণ বুদ্ধিমত্তা থাকতে হবে। যদি তীক্ষ্ণ বুদ্ধিমত্তা না থাকে তাহলে সে ক্রেতাকে আকর্ষণ করতে পারে না। ধৈর্যশীলতা, ছবিতে দেখতে পাচ্ছ যে কি ধৈর্যশীলতার বিষয়টা কিরকম। একজন বিক্রয় কর্মীকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে। নৈতিক গুণাবলী। নৈতিক গুণাবলীতে প্রথমে কি আছে, সততা ও বিশ্বস্ততা। সততা বিশ্বস্ততাকে একজন বিক্রয় কর্মীকে অবশ্যই তার কাজে ও গ্রাহকদের সাথে লেনদেন সততা ও বিশ্বস্ততা পরিচয় দিতে হবে। সততা ও বিশ্বস্ততা ক্রেতাদেরকে স্থায়ী গ্রাহকে পরিণত করে। মার্জিত ব্যবহার, একজন বিক্রয় কর্মীর কি মার্জিত ব্যবহার থাকতে হবে। বিক্রয় কর্মীকে অবশ্যই নম্র, ভদ্র, অমায়িক ও মার্জিত ব্যবহারের অধিকারী হতে হয়। মেলামেশার ক্ষমতা, একজন বিক্রয় কর্মীর মধ্যে ক্রেতাদের সাথে সহজে মেশার গুণ থাকা উচিত যাতে সে সহজেই ক্রেতাদের আপন করে নিতে পারে এবং স্থায়ী গ্রাহককে পরিণত করতে পারে। জেন্ডার সচেতনতা, নারী পুরুষ, ছেলে মেয়ে এবং বয়স্ক ক্রেতাদের সাথে কেমন ব্যবহার করা উচিত সে সম্পর্কে সচেতন বিক্রয় কর্মীর সচেতন থাকা উচিত, অর্থাৎ একজন নারী কর্মী থাকতে পারে, বয়স্ক একজন ক্রেতা থাকতে পারে, তাদের সাথে যে কিভাবে আচরণ করতে হবে সেটা অবশ্যই একজন বিক্রয় কর্মী জানতে হবে। ইতিবাচক দৃষ্টিভঙ্গি, একজন আদর্শ বিক্রয় কর্মীর
ক্রেতাদের সকল বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে। ক্রেতা বা গ্রাহকগণ কোন পণ্যের মান ও মূল্য সম্পর্কে অপ্রত্যাশিত মন্তব্য করলেও তাকে হাসি মুখে প্রভাবিত করতে হবে, অর্থাৎ দৃষ্টিভঙ্গিটা সবসময় একজন বিক্রেতা বিক্রয়কর্তা বা একজন বিক্রেতা, যে বিক্রয়কর্তার বড় গুণ সেটা হচ্ছে ইতিবাচক দৃষ্টিভঙ্গি। একজন ক্রেতার সাথে কখনোই খারাপ ব্যবহার করা যাবে না। অন্যান্য গুণাবলীর ভিতরে আছে শিক্ষা ও অভিজ্ঞতা। একজন আদর্শ বিক্রয়কর্মী অবশ্যই প্রয়োজনীয় শিক্ষা অভিজ্ঞতা থাকা উচিত, যাতে সে ব্যবসায়ে বিভিন্ন জ্ঞান প্রয়োজনে কাজে লাগাতে পারে। অর্থাৎ একজন আদর্শ বিক্রয়কর্মীর শিক্ষা অভিজ্ঞতা থাকা দরকার। বিপণন সম্পর্কে জ্ঞান, অর্থাৎ বাজারজাতকরণ মার্কেটিং সম্পর্কে জ্ঞান। একজন বিক্রয়কর্মী পণ্য বিপণনের সাথে জড়িত বিভিন্ন কাজ, যেমন পণ্য নির্বাচন, পণ্য সংগ্রহ, মূল্য নির্ধারণ, পর্যায়িতকরণ, ব্যাকিং সম্পর্কে জ্ঞান ও দক্ষতা থাকা উচিত। হিসাবের পারদর্শিতা, একজন আদর্শ বিক্রয়কর্মী অবশ্যই পণ্যের মূল্য নির্ধারণ এসব সংরক্ষণের কৌশল সম্পর্কে দক্ষতা ও জ্ঞান থাকা প্রয়োজন। এই ছিল আমাদের একজন বিক্রয়কর্মীর যে গুণাবলী, এই গুণাবলী যদি কোনো বিক্রেতার ভিতরে থাকে, সে সহজেই ক্রেতাকে আকৃষ্ট করে তার ব্যবসায়ে সে সফলতা আনতে পারে। পারিতোষ সৃজনশীল প্রশ্ন, করিমের দোকানের পাশেই এক ধরনের আরো একটি দোকান গড়ে উঠায় বিক্রির পরিমাণ কমে যায়। আচ্ছা, করিম যে দোকান দিত তার পাশে আরেকটি দোকান গড়ে ওঠে একই ধরনের, বিক্রি বাড়ানোর কৌশল হিসেবে করিম দেখতে ভালো সদালোপি, এরকম একজন বিক্রয়কর্মী নিয়োগ দেন, কিছুদিন পর তার দোকানে বিক্রির পরিমাণ আগের অবস্থায় ফিরে আসে। ৯ প্রশ্ন, কি দ্বারা পণ্যকে আকর্ষণীয় করা যায়? খ, প্রমিতকরণ কি ব্যাখ্যা করো। ক, করিম বিক্রয়কর্মী নিয়োগে কোন ধরনের বৈশিষ্ট্যের কথা বিবেচনা করেছেন। গ, বিক্রয় বৃদ্ধিতে করিমের পদক্ষেপটি মূল্যায়ন করো। তাহলে আমরা আজ যে বিষয়টা আলোচনা করছি, নবম অধ্যায়ে, ব্যবসা উদ্যোগের নবম অধ্যায়ে বিপণনের বিক্রয়কতা বা যেটা প্রচার করতে গেলে বা একজন একজন ব্যক্তি ক্রেতাকে আকৃষ্ট করে কিভাবে তার পণ্যটা বিক্রয় করবে সেই বিষয়ে আমরা যে গুণাবলীগুলো আলোচনা করলাম, এই গুণাবলীগুলো যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে, সে সহজেই ক্রেতাকে আকৃষ্ট করতে পারে এবং ক্রেতাকে আকৃষ্ট করে সে তার পণ্যটা ক্রেতার নিকট বিক্রয় করতে পারে। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানে শেষ করছি। অর্থাৎ আমরা পরবর্তীতে অন্য বিষয় নিয়ে বা আলোচনা করব।